পায়রা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেটে এখনো রয়েছে পুলিশের বাড়তি গেট থেকে আসা যাওয়া নেই চীনা বা বাংলাদেশি শ্রমিকদের এখনও প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না প্রশাসনের বাইরের কাউকে আমি ফোন করেছিলাম বলল যে না আপনাদের কোনো নির্দেশনা উপর থেকে আমরা পাইনি আমরা দিতে পারছি না আপনাদের বিদ্যুৎ কেন্দ্রের সীমানা প্রাচীরের বাইরে যেটি এলাকায় অলস সময় পার করছে বাংলাদেশি শ্রমিকরা অধিকাংশ শ্রমিক পালিয়ে গেলেও ছুটি ঘোষণার দুই দিনেও পাওনা বুঝিয়ে দেয়া হয়নি যারা আছেন তাদের এদিকে বাংলাদেশি শ্রমিক মৃত্যুর ঘটনাতে মামলা হয়েছে অপমৃত্যুর আর চীনা শ্রমিক নিহতের ঘটনায় হয়েছে হত্যা মামলা সম্ভবত আমরা কাজ না করার সম্ভাবনাটাই বেশি আমরা ঢুকতে পারবো না আর দ্বিতীয়ত এখানে এই পরিস্থিতির পর চায়না যেন আমাদের নিয়ে আবার পুনরায় কাজ করাইবে বিশাল একটা আশঙ্কার ভিতরে আছে কাজ কাম তো বন্ধ এই বাড়ি তো যাইতেছি পারতেছি না আমরা মনে হইতেছে আমরা বিদায় দিয়ে দিতেছি পুলিশের দাবি বাংলাদেশি শ্রমিক হত্যার কোনো অভিযোগ পায়নি তারা কর্ম এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও কাজের পরিবেশ তৈরি না হওয়ায় এখনো পুলিশ মোতায়েন রয়েছে মেশিনারি বা অন্যান্য ইকুইপমেন্ট কাজ করার উপযোগী না হয় সেই ক্ষেত্রে অথরিটি বুঝতে পারবে যে আসলে তারা কতদিনের মধ্যে এটা করতে পারবে এদিকে বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে গড়ে ওঠা বাজারটি এখনো একেবারেই ফাঁকা বেচা কেনা না থাকায় অলস সময় পার করছেন দোকানদাররা এখানে মাস বাকি খায় লোকজন মাস শেষ বেতন পেয়ে টাকা দেয় কিন্তু তারা তো সব চলে গেছে দেশে গ্যাঞ্জাম করে আমাদের টাকাগুলো তো আমরা পাইতেছি না শ্রমিক না থাকলে তো বেচা কেনা নাই নির্মাণাধীন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশি সাত হাজার ও চীনা তিন হাজার শ্রমিক কাজ করেন আগস্টে বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার কথা এ বিদ্যুৎ কেন্দ্রটির কিন্তু হঠাৎ সংঘর্ষ এরপরে বাংলাদেশি শ্রমিক ছাটাই বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার নির্ধারিত দিনকে এখন অনিশ্চিত করেছে এম এ আজিম সময় সংবাদ পটুয়াখালী